কি একটা চিন্তার বিষয়। হ্যাঁ, চাইনিজরা টাচ মোবাইল বানাইলো, ঠিক আছে, টাচ স্ক্রিন বানাইলো, ঠিক আছে, টাচ টিভি বানাইলো, ওইটাও ঠিক আছে, শেষমেশ কিনা টাচ রোগও বানাইলো। পৃথিবীতে করোনা বাড়ে 195টা দেশে, আর বাস ভাড়া বাড়ে একটা দেশে। পৃথিবীতে রমজান আসে 195টা দেশে, আর দ্রব্যমূল্য বাড়ে। এই সমস্ত বাড়াবাড়িগুলো নিয়ে আজকে আমাদের এপিসোড বাড়াবাড়ি। সারা পৃথিবীতে লকডাউন একটাই, সেটা হচ্ছে লকডাউন। আর আমাদের দেশে লকডাউন দুই প্রকার, এক লকডাউন, দুই কঠোর লকডাউন। এই লকডাউনে আমরা পড়ছি এক মহাবিপদে। ঘরে থাকলে বউয়ের ঝাড়ি, আর বাইরে গেলে পুলিশের বাড়ি। ঘরে বউ কয় বাইরে যাও বাজার নিয়ে আসো, আর বাইরে পুলিশ কয় বাইরে হইছিস কেন, ঘরে যা। তারপর লকডাউনে আমাদের মতো মানুষদের লুডু খেলা আর ঘুড়ি উড়ানো ছাড়া কোনো কাজ নাই। 7 দিনের লকডাউনে বাসায় বসে থেকে নিজের ভুঁড়ির দিকে তাকাইলে মনে হয় যা শালা প্রেগনেন্ট হয়ে গেলাম নাকি। যাই বলেন না কেন, দ্বিতীয়বারের লকডাউন হচ্ছে জীবনে দ্বিতীয় প্রেমের মতো। যতই চেষ্টা করেন না কেন, প্রথমবারের মতো ফিলিংস আর আসে না। বিয়ের রাত আর বিবাহ বার্ষিকীর রাত যেমন এক না, তেমনি আমাদের কাছেও লকডাউন 2020 আর লকডাউন 2021 এক না। বাইরে বের হওয়ার জন্য এক একজনের কি কি সব এক্সকিউজ। একজন রে পুলিশে ধরছে, কই যাস, ওষুধ কিনতে। কি ওষুধ, বিড়ি সিটামল। কোন কোন জায়গায় মানুষ আবার খুব সচেতন, কিছু কিছু হাসপাতালে গার্ড গেটে থার্মাল গান দিয়ে টেম্পারেচার মাপে আমি অসুস্থ কিনা। আরে শালার পুত, আমি অসুস্থ দেখেই তো হাসপাতালে আইছি, নাইলে তো পার্কে থাকতাম। মাপার পরে এক গার্ড রে জিগাইছিলাম, কি ভাই টেম্পারেচার কত? সরি স্যার, ব্যাটারি নাই। অন্যান্য দেশে মানুষ মাস্ক পরে ভাইরাস থেকে বাঁচার জন্য, আর আমাদের দেশে পুলিশ থেকে বাঁচার জন্য। অন্যান্য দেশের মানুষ আছে আতঙ্কে, আগামী কালকে বাঁচবো কিনা তার নাই ঠিক, আর আমরা কাঁচা আমের আচার বানায় রাখি আগামী বছর খাবো বলে। তবে হ্যাঁ, মাস্কটা পরেন, কারণ এই কাপড়ের মাস্ক না পরলে হয়তো হাসপাতালের বেডে অক্সিজেন মাস্ক পরতে হইতে পারে। তারপরে যে ভ্যাকসিন, অনেকে ভ্যাকসিন দিতে চায় না, কয় ভ্যাকসিন দিলে জ্বর আইবো। সারা জীবন ঘরে বউ আইবো যাই না, লকডাউনে বিয়া করে ফেলাইলেন, আর 2 দিন জ্বর আইবো যাই না, ভ্যাকসিন দিতে পারতাছেন না। আর মহিলাদেরকে যে কত কিছু মাথায় রাখতে হয়। পাশের বাসার ভাবিকে জিজ্ঞেস করছিলাম, কি ভাবি ভ্যাকসিন দিলেন, ছবি আপলোড দিলেন না? বলে না, ভ্যাকসিনের বয়স যখন 40 থেকে 25 নামবে তখন ছবি আপলোড দিব। আমরা সবাই মিলে আসলে খুব খারাপ একটা সময় পার করছি। বড় লোকের আতঙ্ক করোনা, আর গরিবের আতঙ্ক লকডাউন। আর আমরা মধ্যবিত্তরা বুক ফাটে তো মুখ ফোটে না। পরবর্তী এপিসোড মধ্যবিত্ত। একদিন সবাই মিলে এই আতঙ্ক, এই বিপদ আমরা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, হাসি খুশি থাকার চেষ্টা করুন। বেঁচে থাকলে এই হাসি মুখ নিয়ে দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।